অমাবস্যার ঘোর অন্ধকার রাত্রে যদি তাকে পূর্ণিমার চাঁদ দেখাতে পারেন, তাহলেই তিনি তাকে সত্যিকারের সাধক বলে মেনে নেবেন। সাধক কমলাকান্তকে নাকি এমনই পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন তৎকালীন বর্ধমানের রাজা তেজ চাঁদ। কথিত আছে, মহারাজার এই আদেশকে স্বাগত জানিয়ে নিজের সাধনাকে সত্যি প্রমাণ করতে রাজা তেজ চাঁদকে ঘোর অমাবস্যায় পূর্ণিমার চাঁদ দেখিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন মা কালীর সাধক সন্তান কমলাকান্ত ভট্টাচার্য। আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানব সাধক কমলাকান্তের জীবনী এবং তার দ্বারা ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1769 খ্রিস্টাব্দে বর্ধমানের চান্না নামক গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন কমলাকান্ত ভট্টাচার্য। তার পিতার নাম মহেশ্বর ভট্টাচার্য এবং মাতা মহামায়া দেবী। কমলাকান্ত অল্প বয়সেই তার বাবাকে হারান। স্বামীর অকাল মৃত্যু হলে মহামায়া দেবী শ্বশুরালয় অম্বিকা কালনা থেকে দুই শিশুপুত্র কমলাকান্ত ও শ্যামাকান্তকে নিয়ে বাবার বাড়ি চান্না গ্রামে চলে আসেন। সেখানে মহামায়া দেবী কমলাকান্তকে পড়াশোনার জন্য টোলে ভর্তি করে দেন। কৈশোর বয়স থেকেই কালী সাধনায় মগ্ন থাকতেন কমলাকান্ত। এইভাবে কয়েক বছর পেরিয়ে যায়। সেই সময় তৎকালীন বর্ধমানের মহারাজ তেজচন্দ্র তার উচ্ছৃঙ্খল পুত্র প্রতাপচন্দ্রকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে তোলার জন্য একজন সুদক্ষ পণ্ডিতের খোঁজ করতে থাকেন। ডাক আসে কমলাকান্তের। রাজার ডাকে সভাগৃহে এক সাংগীতিক জলসায় আসার অনুমতি পেয়ে ভরা জলসায় পাণ্ডিত্যের প্রদর্শন স্বরূপ আদর করে হৃদয় রাখো আদরিণী শ্যামামাকে গানটি গেয়ে শোনান কমলাকান্ত। তারপরেই রাজা তেজচাঁদ তার গানে মুগ্ধ হয়ে সাধক কমলাকান্তের হাতে নিজের সন্তানের শিক্ষার দায়ভার তুলে দেন এবং বর্ধমানের রাজবাড়িতে সভাপণ্ডিত পদে চাকরি দেন। সেখানেই রাজা তেজচাঁদ কমলাকান্তের তন্ত্রসাধনার কথা জানতে পারলে রাজা কমলাকান্তকে পাকাপাকিভাবে বর্ধমানে থাকার জন্য বোরহাটের রাজবাড়ির কাছেই স্থাপন করে দেন তার নামের এক বিশাল মন্দির ও তন্ত্রসাধনার জন্য পঞ্চমুণ্ডির আসন। এরপর কমলাকান্ত গভীর তন্ত্রসাধনায় মেতে ওঠেন। ধীরে ধীরে তন্ত্রসাধক হিসাবে কমলাকান্তের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। একদিন রাজা জানতে পারেন রাজদরবারের কাজকর্ম ভুলে মদ্যপান করছেন কমলাকান্ত। এই খবর শুনে রাজা সেখানে পৌঁছে তার মদ্যপান সম্পর্কে ক্ষোভ প্রকাশ করলে কমলাকান্ত কুমণ্ডল থেকে রাজার হাতে সুরা ঢেলে দেন। কিন্তু তার অলৌকিক ক্ষমতায় সেই সুরা দুধে পরিণত হয়। রাজদরবারে কাজের অলসতা দেখে মহারাজা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কমলাকান্তের তন্ত্রসাধনার প্রমাণ চান। তিনি বলেন, তুমি যদি অমাবস্যার অন্ধকার রাত্রিতে আমাকে পূর্ণিমার পূর্ণ উজ্জ্বল চাঁদ দেখাতে পারো, তাহলেই জানব তুমি একজন সত্যিকারের তন্ত্রসাধক। নিজের তন্ত্রসাধনাকে সত্যি প্রমাণ করতে অমাবস্যার অন্ধকার রাত্রিতে মহারাজকে পূর্ণ চাঁদ দেখিয়ে অসম্ভবকে সম্ভব করে নিজের তন্ত্রসাধনার প্রমাণ দিয়েছিলেন সাধক কমলাকান্ত। এরপর মহারাজা নিজের ভুল বুঝতে পেরে কমলাকান্তের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তাকেই গুরু বলে মেনে নেন। অল্প বয়সেই বাবাকে হারানোর ফলে মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করতেন কমলাকান্ত। অলীক মায়ার মুক্তির পথ বলতে তিনি ভাবতেন শুধু মৃত্যুকেই। বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিবাহ জীবন দীর্ঘস্থায়ী হয়নি কমলাকান্তের। অল্প কিছু সময়ের মধ্যে পরপর মাতৃবিয়োগ ও পত্নীবিয়োগ ঘটে তার। শোনা যায় চিতাগ্নির মধ্যে জগদম্বার আবির্ভাব দেখে তিনি মাতৃবিয়োগের শোক ভুলে চিতার চারপাশে নৃত্য করতে আরম্ভ করেছিলেন। অমাবস্যায় চন্দ্র দর্শনের পর থেকে
প্রায়ই মন্দিরে আসতেন মহারাজা তেজচাঁদ। একদিন কমলাকান্তের কাছে কালীমায়ের মূর্তি প্রসঙ্গে জানতে চাইলে সে বলে ওঠে, আমার মায়ের এই মূর্তির মধ্যে প্রাণ আছে। কমলাকান্তের সাধনার প্রমাণ হাতে নাতে পাওয়ার পরেও একটা মাটির মূর্তিতে প্রাণ থাকতে পারে এ কথা মেনে নিতে পারলেন না মহারাজা তেজচাঁদ। তাই তিনি কমলাকান্তের কথার প্রমাণ চাইলেন। সঙ্গে সঙ্গে কমলাকান্ত হাতের কাছে থাকা একটি বেল কাঁটা নিয়ে মা কালীর পায়ে ফুটিয়ে দিলেন। অবাক দৃষ্টিতে রাজা দেখলেন মাটির মূর্তির পা থেকে গলগল করে বেরিয়ে এলো তাজা রক্ত। সেই সঙ্গে বুঝতে পারলেন এত বড় একজন সাধকের সঙ্গ পেয়ে তিনি এবং তার রাজ্যবাসী ধন্য। তাই লুটিয়ে পড়লেন সাধক কমলাকান্তের পায়ের কাছে। এরপর মহারাজ কমলাকান্তের অলৌকিক ক্ষমতার প্রেমে আকুল হয়ে ওঠেন এবং কমলাকান্ত তার বাকি জীবন বোরহাটের এই মন্দিরেই সাধনা করে কাটিয়ে দেন। শোনা যায় মৃত্যুর সময়কালে গঙ্গায় স্নানে যাওয়ার শখ হয়েছিল সাধক কমলাকান্তের, কিন্তু মাকে ছেড়ে যেতেও মন চাইছিল না তার। তারপরই দেখা যায় মাটি ভেদ করে উঠে জলের ধারা গিয়ে পড়ছে কমলাকান্তের মুখে। জানা যায় স্বয়ং মা গঙ্গা মাটি ফুঁড়ে আবির্ভূত হয়েছিলেন বর্ধমানের বোরহাটের ওই কালী মন্দিরে। পরবর্তীকালে ওই জায়গাটি একটি পাত কুয়ো হিসাবে আজ রয়েছে, যার জল কখনো শুকায়নি। সেই কুয়োর জল আজও পবিত্র গঙ্গাজল হিসাবে কাজে লাগানো হয়। সেই জল ব্যবহার করা হয় পুজো ও ভোগ রান্নার কাজে। 1821 খ্রিস্টাব্দে মাত্র 52 বছর বয়সে সাধক কমলাকান্ত ইহলোক ত্যাগ করে মা কালীর চরণে ঠাঁই পান। মৃত্যুর পর ওই মন্দিরেই সমাধিস্থ করা হয় কমলাকান্তকে। তার সমাধির উপরেই স্থাপন করা হয় মায়ের বেদী। সারা বছরই নিয়ম মেনে কোষ্ঠী পাথরের প্রতিমার পুজো করা হয়। সাধক কমলাকান্তকে একজন তান্ত্রিক হিসাবে ইতিহাস যত বেশি প্রাধান্য দেয় আরও বেশি প্রাধান্য তাকে দেওয়া যায় একজন গীতিকার হিসাবে। বর্তমানে দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে বর্ধমানের বোরহাটের সাধক কমলাকান্ত কালীবাড়ি অন্যতম। এখানেই সাধনা করে সিদ্ধিলাভ করেন সাধক কমলাকান্ত। শোনা যায় অন্যান্য সামগ্রীর সঙ্গে মাগুর মাছ ভোগ হিসাবে মা কালীর কাছে নিবেদন করতেন তিনি। তাই আজও ভোগের সঙ্গে মাকে মাগুর মাছ দেওয়া হয়। এখানে আজও কমলাকান্তের প্রতিষ্ঠিত কালভৈরব ও পঞ্চমুণ্ডীর আসন রয়েছে। দীপান্বিতা কালী পুজোয় এখানে 3 দিন ধরে উৎসব চলে এবং অগণিত ভক্তের সমাবেশ ঘটে। বন্ধুরা, মা কালীর বরপুত্র সাধক কমলাকান্তের জীবনী ও তার জীবনের কিছু অলৌকিক কাহিনী নিয়ে তৈরি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।